নাটক যেরকম হয় তার থেকে সম্পূর্ণ ভিন্ন। তাই নাটক শুরু করার আগে কিছু কথা বলার একান্ত প্রয়োজন বোধ করছি। গ্রুপ থিয়েটারে কাজ করার ঝামেলা ও ঝুঁকি অনেক। যারা গ্রুপ থিয়েটারে কাজ করতে আসেন তাদের অনেক কথার সম্মুখীন হতে হয়, যথা আমার ছেলেটা গোল্লায় গেছে অথবা ঘরে খেয়ে বোনের মুখ তাড়িয়ে ফিরছে, এ মেয়ের জন্য আমাদের মুখ পুড়েছে ইত্যাদি ইত্যাদি। অভিভাবকদের এইসব ব্যঙ্গ ও বিদ্রুপ গায়ে শুয়ে নতুন প্রজন্মের অভিনেতা অভিনেত্রীরা মনে মনে দৃঢ় সংকল্প ও প্রতিজ্ঞা নিয়ে মহড়া কক্ষে ফিরে ফিরে আসেন এবং এইসব কটু মন্তব্যের নীরব শ্রোতা হয়ে তার যোগ্য উত্তর দেওয়ার জন্য খুব ধীর পদক্ষেপে প্রস্তুত হতে থাকেন। বেহালা ব্রাত্যজন সেই রকমই কিছু নতুন প্রজন্মের শিল্পীদের প্রস্তুত করার ব্রত নিয়ে দৈনন্দিন জীবনের নানা ছোট ছোট ঘটনাকে অনুনাটকের রূপ দিয়ে 12টি ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে এক ডজন নাটক একত্রিত করে এই ডজন দুজন নাটকটি মঞ্চস্থ করার পরিকল্পনা করেছেন। আর তাদের হাত ধরে কাজ শেখাতে নিজেদের ব্যস্ততা থেকে কিছুটা সময় বার করে বেশ কিছু প্রতিষ্ঠিত চেনা মুখ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আসলে সমব্যথিত আসুন আজ আমরা এই কচি কাঁচাদের সেই প্রশিক্ষণ শিবিরে উঁকি দিই। শুরু করব বেহালা ব্রাত্যজনের নবতম প্রযোজনা ডজন দুজন। ও কথায় কথায় নিজের পরিচয় দিতেই ভুলে গিয়েছি, এই নাটকটির পরিচালক আমি শ্রী খরাজ মুখার্জি। নমস্কার, আমাদের প্রথম নাটক ডাক নাম, অভিনয় ধীমান ভট্টাচার্য ও শ্রী খরাজ মুখোপাধ্যায়। আমার ভুল করেছি, এখন তো মেপে মেপে স্টেপ ফেলছি। আরে বাবা,
বইয়ের নাম হ্যাঁ এই বইটা এই বইটার নাম হলো গিয়ে গীতা শ্রীমদ ভগবত গীতা ও বাবা তো তাই বলেন আমি তো তখন থেকে তাই বলার চেষ্টা করে যাচ্ছি আপনি শুনলে তবে না আচ্ছা ঠিক আছে বলেন বলেন নিন এবার দয়া করে বইটা ধরে বলুন গাবটা বই আমি করতে যাব বই আপনার চাকরি করতে দিন আপনি মাইনে পেতে দিন আপনি নিজের কাজ নিজে করেন তো খালি চাকরি দেবার তা এই দেখুন আপনি কিন্তু তখন থেকে শুধু শুধু আদালতের সময় নষ্ট করছেন কারগড়া উঠে সাক্ষী দেওয়ার আগে এই বইটা ধরে আপনাকে বলতে হবে যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না আচ্ছা তো আমি অমনি বলবো তার জন্য বই খাতা যাবো এই বসে যেটা বলা আছে সেটা করুন না দেখো দেখি এটি কার বই এই জানি আমি ধরুন ধরুন বলুন এটি কে লিখেছে এটা এটা শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণ হ্যাঁ শ্রীকৃষ্ণ হ্যাঁ তাহলে তো আমি জানো ও বাস্তুদা